নমস্কার, পাড়ায় শিক্ষালয়ের পরিপ্রেক্ষিতে দুটি অর্ডার সামনে এসেছে। এক নম্বর অষ্টম শ্রেণীকেও রান্না করা মিড ডে মিল দেওয়া হবে, দু নম্বর পাড়ায় শিক্ষালয়ে এনজিওদের ভূমিকা। এই দুটি বিষয়ের অর্ডার সহ আলোচনা থাকবে এই ভিডিওতে। প্রথমত, পাড়ায় শিক্ষালয়ে রান্না করা মিড ডে মিল দেবার কথা মাননীয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন। পাড়ায় পাড়ায় শিক্ষালয় আসবে, পড়বে, মিড ডে মিল খাবে, বাড়ি যাবে। এবং দেখুন, তারপরেই এই অর্ডারটি সামনে আসে। এখানে উল্লেখ আছে প্রি প্রাইমারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত রান্না করা মিড ডে মিল দেওয়ার ব্যাপারে। যেহেতু অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের মিড ডে মিল পাওয়ার কথা, তাহলে তারা কি রান্না করা মিড ডে মিল পাবে না? এর পরিপ্রেক্ষিতে উত্তর চব্বিশ পরগনা ডিএম অফিস থেকে এই অর্ডারটি দেওয়া হয়েছে। দেখুন, সাবজেক্ট কি? প্রোভাইডিং কুকড মিড ডে মিল অ্যাট পাড়ায় শিক্ষালয় অ্যান্ড স্টুডেন্ট অফ ক্লাস এইট অ্যান্ড ড্রাই রেশন টু অল স্টুডেন্ট অফ ক্লাস ওয়ান টু ক্লাস এইট। এখানে ড্রাই রেশন দেওয়ার কথা উল্লেখ আছে। এক্ষেত্রে এটি প্রি প্রাইমারি টু এইট হতো, হয়তো কিছু ভুল প্রিন্ট হয়েছে, সেক্ষেত্রে এটা ওয়ান করা আছে। রেফারটি দেখুন 59ES 3রা ফেব্রুয়ারি 2022, অর্থাৎ এই অর্ডারটির পরিপ্রেক্ষিতে বর্তমান এই অর্ডারটি বার করা হয়েছে। বিষয়বস্তু কি আছে? মূল বিষয়টি দেখুন, 7ই ফেব্রুয়ারি থেকে রান্না করা মিড ডে মিল দিতে হবে। এছাড়া প্রাইমারির ক্ষেত্রে পার স্টুডেন্টের খরচ 4.97 টাকা এবং আপার প্রাইমারির ক্ষেত্রে পার স্টুডেন্ট খরচ 7.45 টাকা, সেটিও এখানে উল্লেখ আছে। যদিও এই ধরনের অর্ডার সরাসরি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মিড ডে মিল সেল থেকে এখনও আমি দেখতে পাইনি, যেহেতু এটি জেলার ডিএমের অর্ডার, অর্থাৎ ওনাদের কাছে হয়তো নির্দেশ আছে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদের রান্না করা মিড ডে মিল দেওয়ার ব্যাপারে। খুব শীঘ্রই হয়তো গভর্নমেন্টের এবং বাকি জেলার অর্ডার সামনে আসবে। আরেকটি গুরুত্বপূর্ণ অর্ডার দেখুন, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে 1 ফেব্রুয়ারি 2022 এই অর্ডারটি প্রকাশিত হয়। সাবজেক্ট দেখুন, সাপোর্ট ইন দ্য পাড়ায় শিক্ষালয় প্রোগ্রাম। দেখুন, 4টি এনজিওর নাম দেওয়া আছে এবং জেলাভিত্তিক দায়িত্বও দেওয়া আছে। লিভার ফাউন্ডেশন পর্যবেক্ষণে থাকবে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান। সিনির তদারকিতে থাকবে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুর। প্রথম নামক এনজিওর পর্যবেক্ষণে থাকবে কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা ও পুরুলিয়া। এবং বিক্রমশিলা নামক এনজিওর পর্যবেক্ষণে থাকবে হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান। এনজিওগুলি কীভাবে পাড়ায় শিক্ষালয়ে সাপোর্ট করবেন বা কী কী কাজ করবেন, দেখুন এখানে উল্লেখ আছে। দ্য টিওআর টার্মস অফ রেফারেন্স ফর দ্য অ্যাসোসিয়েশন শ্যাল প্রাইমারিলি ইনক্লুডেড। গুরুত্বপূর্ণ এই 3 নম্বর পয়েন্টটি দেখুন, হেল্পিং ডিস্ট্রিক্টস ইন মনিটরিং, অর্থাৎ পাড়ায় শিক্ষালয়গুলির পর্যবেক্ষণে এনজিওরা সাহায্য করবেন। কেন এনজিওদের মনিটরিং বা তদারকির দায়িত্বে দেয়া হলো সে সম্পর্কে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে, তার এই অংশটি দেখুন। বিক্রমশিলার অধিকর্তা শুভ্রা চট্টোপাধ্যায় বলেন, সরকারিভাবে স্কুলের বাইরে পড়ুয়াদের শিক্ষাদান একেবারেই নতুন পদ্ধতি। সেক্ষেত্রে তৃণমূল স্তরে কোথায় কী সমস্যা, প্রয়োজনীয়তা ও চাহিদা রয়েছে তা দ্রুত জেনে এবং সমাধান করতেই আমাদের পর্যবেক্ষণের ভার দেওয়া হয়েছে। কুলশিক্ষা দপ্তরের কর্তাদের মতে, অষ্টম থেকে দ্বাদশের পড়াশোনার পাশাপাশি 15ই ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চ উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা, 7 থেকে 16ই মার্চ মাধ্যমিক এবং 2রা থেকে 20শে এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিক। ফলে জেলা বিদ্যালয় পরিদর্শক ও অবর বিদ্যালয় পরিদর্শক পরীক্ষা সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে যাবেন, তাই এই সিদ্ধান্ত। বাস্তবে পাড়ায় শিক্ষালয় শুরু হলে এনজিওদের ভূমিকা আরও স্পষ্ট হবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দুটি অর্ডারের PDF-এর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।